কপালে এটা কিসের দাগলা? হ্যাঁ, এটা তো ছোটবেলা থেকে কিসের দাগ আমি আমি জানি না। একে মনীষ ইচ্ছা তাই আবার কপালে দেগে দেওয়া, কেমন দাঁড়া ছেলে পছন্দ করলো না আমার নাতনি? দিদা তুমি এরকম বলো না তো আর। তাই বলি খ্যাপার মা কান্দে কেন? এইবার বুঝতে পেরেছিলা তুই কিভাবে সোনার কাঠি রূপোর কাঠিতে হাত দিলিলা? বলি ও দিদি ভাই, এ তো যে সে ছেলে নয়লা, তুই এর সব বৃত্তান্ত জানিস। দিদা তুমি থামো তো, ওনার বীরত্বের গল্প আমি আর শুনতে চাই না, আমি সব জানি, তুমি আর এইভাবে আমার সাথে মশকরা করো না। চুপি চুপি বলি হকুনাথ জামাই, তোর জন্মের অনেক গল্প আছে লা, সেসব তোকেই খুঁজে বার করতে হবে। কি কাণ্ডটাই না করেছিস লা। মানে মানে সত্তরের সাথে মন দেওয়া নেওয়া করেছিস লা, তোদের এই মিলনের পথে হাজারটা বাধা বিপত্তি আছে, নিজেকে খুঁজে বার করলা সেটা তোকেই করতে হবে। সত্যি তো আমার সঙ্গে এইসব কি অদ্ভুত ঘটনা ঘটছে, তার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই লুকিয়ে আছে। আমার বড় ঘুম পাচ্ছে লা, যা 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 সব বিশ্রাম কক্ষে যা দেখি, বাকি কথা কাল হবে। আজ তুমি আর আমি একসাথে থাকবো, কেমন? আজ দুই বন্ধু মিলে সারা রাত ধরে অনেক গল্প করব। বেশ তাই হবে, চলো আসুন। হ্যাঁ বলেছিলাম না রিম্বা, সব সময় শক্তি খরচ করতে নেই, মাঝে মাঝে একটু বুদ্ধি খরচ করলেই হয়। তুমি এত বছরে জানতে পারোনি, দেখলে তো কেমন এক মুহূর্তে সব জেনে গেলে। তা জেনে কি লাভ হলো না, মানে জানার ফলে কি ঠান্ডি বুড়ি এসে তার প্রাণভোমরাটা আমাদের দান করে দেবেন? প্রাণভোমরা পাওয়ার উপায় যখন জেনে গেছি, তখন সোনার কাঠি রূপোর কাঠি জোগাড় করার ব্যবস্থা আমাদেরই করতে হবে। সেটাও তো ওই দুই নাতনি ছাড়া সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা তোমার নেই, আমার আছে, এটাই তোমার আর আমার মধ্যে ফারাক। আর তাই কামিনীর কথায় সবাই কাঁপে, যা বলছি মন দিয়ে শোনো। আমার
মশাই কোথায় যেন হারিয়ে গেছে, আমাকে একা ফেলে। এদিকে আমি তো এখানে কিচ্ছু চিনি না, কিছু বুঝতেও পারছি না। কিছুক্ষণ আগে আমি দুজনকে দেখেছিলাম জানো, তারাই তোমার হারিয়ে যাওয়া রাজামশাই আর বড়মা নয় তো? কোথায় কোথায় তারা, কোথায়? ওই দিক পানে ওইখানে দেখেছিলাম, তারাও যেন কাকে হাপিত্তেস করে খুঁজছিল। কি যেন একটা নাম, মতি, আমি তো, আমার নাম মতি গো। ওমে, আমাকে নিয়ে চলো না গো তাদের কাছে। কেন নিয়ে যাব না, তোমাকে আমার সাথেই নিয়ে যাব। তোমায় আমি কোথাও পৌঁছতে দেব না। জ্যোৎস্নার কাঞ্চনের কি হয়েছে তার একমাত্র সাক্ষী হলে তুমি। তোমার কাছ থেকে জেনে কেউ যাতে ওদের অপহরণকারীর কাছে পৌঁছতে না পারে সেটা আমায় নিশ্চিত করতে হবে তো। কি হলো গো, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? চলো তাড়াতাড়ি এসো। চলো চলো। মা সত্যি, মানে এটা আবার হয় নাকি? হ্যাঁ গো বন্ধু, আমি নিজের চোখে দেখেছি। কি হাসি কি মজা, কেন হাসবো? হাসবো না, না না, ওটা আমি এমনি এমনি বলি। হাসো হাসো। এই তেলের বাটি থান্ডি পাঠালো, বললো তোমাদের মাথায় তেল মালিশ করে দিতে, তাতে ঘুম আসবে, নইলে রাত জেগে কাটাবে। আরে বামনি রাক্ষসী দিদি, তার আর দরকার নেই, আমরা এমনিতেই ঘুমিয়ে পড়বো। ওরে বাবা, আমার ঘরে কটা মাথা, থান্ডি বলেছে, আমি তা না মেনে পারি নাকি? ঠিক আছে বন্ধু, বামনি দিদি যা করতে চাইছে তাকে করতে দাও, না হলে দিদিমা আমার ওর উপরেই রাগ করবে। আচ্ছা ঠিক আছে, বন্ধু যখন বলে দিয়েছে তাহলে তাই হোক। ছিঁড়ে নেবে নাকি? মামনি দিদি থাক, তুমি বরং দিদাকে বলো আমাদের চুলে তেল মালিশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ না, মানে থান্ডিকে গিয়ে বলি হয়ে গেছে। বন্ধু তোমার আমার মিল দেখো, একদিনে আমাদের এত মিল হয়ে গেছে যে আমাদের হাইও একসাথে উঠছে। তাই তো। আচ্ছা চলো চলো, আমরা না ঘুমিয়ে পড়ি, নাহলে আবার দিদিমা রাগারাগি করবে। চলো। কাজ হয়েছে, হবে না কেন? এটা নাতনির চুল, এটা বহুরূপীটার।
এই শান্তিতে ঘুমোচ্ছে দেখো, কিন্তু না, এই শান্তির ঘুম আর বেশিক্ষণ থাকবে না, সব কিছু বদলে যাবে, সব খুশি পুরীর প্রাণ ভোমরা হবে আমার। এইবার বুঝতে পেরেছিলা তুই কিভাবে সোনার কাঠি রূপোর কাঠিতে হাত দিলি না? তোর জন্মের অনেক গল্প আছে না, সেসব তোকেই খুঁজে বার করতে হবে। কি কাণ্ডটাই না করেছিস না? তোমার জন্য এতদিন অপেক্ষা করেছি আমি, এতদিনে পেয়েছি তোমাকে। আসবে না, আসবে না, তুমি আসবে না আমার কাছে? তাহলে আমি কিসের সংকেত পাচ্ছি? কিসের সংকেত? কেমন চঞ্চলতা! আচ্ছা, এরম স্বপ্ন তো আমি আগেও রাজকন্যাকে জানাতে হবে, কিন্তু রাজকন্যা তো এখন বিশ্রাম নিচ্ছে। না 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 না, রাজকন্যাকে জানাতেই হবে, জানাতেই হবে রাজকন্যাকে। উমি, আমায় কোথায় নিয়ে এলে? আমার বড় মা, আমার রাজামশাই কোথায় গো তারা? কেন, তুমি জানো না ওরা কোথায়? একই কথা তোমায় যে বললাম আমি জানবো কেমন করে? আমার বড় মা, আমার রাজামশাই চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে গেছে, তারপর থেকে যে আর খুঁজেই পাচ্ছি না। তাই সত্যি বলছো? তাই সত্যি বলছো? তোমার চোখ দুটো অমন কেন? কে গো তুমি? আমি কে? কি হবে জেনে? আমার অনেক রং, অনেক রূপ, কোনটা আসল আর কোনটা নকল সেটা কেউ জানে না। বুঝতে পেরেছি তুমি ভালো না। পালিয়ে কোনো লাভ নেই, কারণ পালানোর কোনো পথ নেই। তুই বেঁচে থাকলে আমার বিপদ, আর তাই কেন এমন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। Thank you.
আয়ু এইটুকুই ছিল। এইবার তোর মরার পালা। ওকে মারছিস কেন? আমার ঘুমটা এখন আচমকা ভেঙে গেল কেন? কে এসেছিল ঘরে? এটা কাদের পায়ের ছাপ? এত রাতে কক্ষে কে এসেছিল? একেই বলে তীরে এসে তরি ডোবা। আহা রোহিণী, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আরে অদ্ভুত ব্যাপার তো, ওরকম পায়ের ছাপ আর তো কোথাও দেখলাম না। দিদাকে কি একবার ডাকবো? না, কামিনী তো এমন করতে পারবে না। কামিনী তো মায়া কুয়োতে বন্দি, ও ওখান থেকে বেরোতে পারবে না। তাহলে কি রিম্বা? না না, রিম্বার এত ক্ষমতা নেই, ও দিদার গুহায় ঢুকবে। আমি হয়তো শুধু শুধুই এত কিছু ভাবছি। না না না, এসব ভেবে আমার আর লাভ নেই। এই তো একটা কালো পায়ের ছাপ, তার মানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তাহলে তো অকারণে আমার মন এত চঞ্চল হয় না। কিংবা আমার মনে একটা দেখতে আলো বেরোচ্ছে। কামিনী, কেউ আমাদের অনুসরণ করছে।